তুমি এত ম্যানেজ করো কী করে বলো তো একলা? আমার না অলরেডি পিঠে কেমন টন টন করছে জানো তো। তার উপরে এই ভেতরে শোয়ার ঘরটা সবাই যায় না, ফ্যানটা এত স্লো ঘেমে নে চান করে একাকার কাণ্ড হয়। কি মিঠাই, আমার একটা আইডিয়া এসছে। আমি তো প্রত্যেকটা ঘরের জন্য একটা করে ফ্যান কিনে লাগিয়ে দিতেই পারি, তাই না? সিম্পল, হ্যাঁ নট দ্যাট সিম্পল। দাদাই আবার বলবে, দাদু ভাই এরকম খারাপ সময় এত খরচা কেন করছো? নো, একটা কাজ করি আমরা, বরং একটু বাইরে থেকে হেঁটে আসি বুঝলে। হাঁটলে দেখবে পিঠ কোমর সব ছেড়ে গেছে। ও না মিঠাইরানি, ভুলে যাচ্ছ। কি বলতো, এটা কিন্তু মনোহরা নয় বুঝলে তো, এটা হলো তারকাটা তারক কাকুর বাড়ি। তারপর দেখবে ফেরার সময় মেন গেটে তালা লাগিয়ে দিয়েছে, ইচ্ছে করে করবে। আরে বাবা হাঁটবো তো, আধ ঘন্টার ব্যাপার, হাঁটবো চলে আসবো। আর বাইরে যাওয়া ছাড়া গতি নেই, ঘরে তো কোনো হাওয়াটা। বাইরে ঢুকেছিলাম না, খুব হইচই হচ্ছিল, মনে হচ্ছিল কি এটা হচ্ছে সব থেকে হ্যাপি বাড়ি। এই বাড়িটায় সত্যি একটা অদ্ভুত টান আছে, তাই না গো? দেখো যতই আমরা অন্য বাড়িতে মনোহরা তৈরি করার চেষ্টা করি না কেন, আসলে মনোহরা তৈরি করতে পারবো না। তাই যত তাড়াতাড়ি সম্ভব আমরা নব ওই কলের মিস্ত্রিকে ধরতেই হবে আমাদের। যত তাড়াতাড়ি ওকে ধরতে পারবো তত তাড়াতাড়ি আমরা মনোহরাও ফিরে পাবো, তাই না? হচ্ছে এক্সিট পয়েন্টটা দেখতে পাচ্ছি। চলো না, এসো 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 এই যে আমাদের বাড়ি মনোহরা। মনোহরার দরজা খুললো, দাদু ঠাম্মা পিসি কাকি সবাই। Да.
দাদু একটা কথা বলে না, আমাদের সব ভাবলে তো একেবারে ডিমে চলে যাচ্ছে গো। এই শোনো না, একটা গান শোনো না, পেরেছে বলো প্লিজ, তারপর ভাববো। কেন যে হারিয়ে একলা দাঁড়িয়ে ভেবে যায় মন বুঝে পাই না, কেন যে আকাশে রয়েছি তাকিয়ে হেঁটে গেছি রোজ কেউ আসে না, জানি না খুঁজে পাবে কি মিশে যাবে কি একসাথে দুটো মন, জানি না দেখা হবে কি ভুলে যাবে কি তুমি আমাকেই অকারণ, কেন যে হারিয়ে একলা দাঁড়িয়ে ভেবে যায় মন বুঝে পাই না, কেন যে আকাশে রয়েছি তাকিয়ে হেঁটে গেছি রোজ কেউ আসে না, জানি না খুঁজে পাবে কি মিশে যাবে কি একসাথে দুটো মন, জানি না দেখা হবে কি ভুলে যাবে কি তুমি আমাকে অকারণ, না 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 না
তো সিন, কি নাম আছে থলিটা? জিজ্ঞাসা করছি মনোহরায় কে আছে, আমি জিজ্ঞাসা করছি বাবা। আজব লোকজন পুষে রেখেছে প্রমিলালা, ওয়ান অ্যান্ড অনলি ননসেন্স। ছাদে উঠতে হবে তো, কি করে উঠবো? দাদা মিস্ত্রি কাকাদের একটা মই থাকে তো ওই গলির ওদিক টাইমিং আসছে। সিরিয়াসলি বিটা এটা একদম ইউনিক। হ্যাঁ মিস্ত্রি কাকা মই কোথায় রাখে সেটাও জানে, যন্ত্রপাতি কোথায় থাকে সেটাও জানে, কুড়িটাই বা পেলো কোথেকে? ইউনিক কাণ্ড কারখানা মিঠাই রানীর। বাড়ির মধ্যে কি ইউনিক কাণ্ড কারখানা চলছে সেটা খুঁজে বার করতে হবে। হ্যাঁ তুমি বুঝতে পারছো না, উঠবো আমি একা, তুমি এখানে দাঁড়াবে, একদম আসবে না উপরে। আর নিজে যদি গিয়ে কোনো বিপদে পড়ো তাহলে মিঠাই আনি কোনো যায় আসবে না। হ্যাঁ শোনো পুচ্ছি বাবু, মিঠাই আনি পার্টনার, তাই কোনো বিপদ হলে আমরা একসাথে ফেস করবো, বুঝতে পেরেছো? ইউ গো, মিঠাই কামিং, গো। আমি জানি তুমি বলেছো ঢোকার জন্য, কিন্তু এখানে এসে দেখছি এই ময়লা পরিষ্কারে ব্যস্ত হয়ে গেছো তুমি, পারি না। একটা ওই থলেটা নিয়ে
করছি, তুই আয় না তাতে। আমি না পরে কথা বলছি, পরে কথা বলছি। কি হচ্ছে এটা? আমাকে বলেছে না গুন্ডাগিরি করবে না একদম, তুমি একদম গুন্ডাগিরি করবে না। আমি আগে আগে ফলো মি। Hey, you scum! What? What? What are you? Huh? Did you get it? Huh? Our mother, body to look at again. Come on, bitch! I'm not scum. What? কি করছিস? হ্যাঁ, এটা কি অবস্থা করেছিস আমার ঘরে? হ্যাঁ, কি অবস্থা করেছে দেখো। আমি কিছু করিনি দাদা, আমি কিচ্ছু করিনি। ভাই সেজে আমাদের বাড়িতে ঢুকে দেওয়ার ভেঙে সোনালো কাটো বল, কে বলেছে? আপনি দেখুন আমি আসছি। তোরা ঠিক আছিস? মিঠাই সেট। রুটি এই যে নব প্লাম্বার। স্যার আমি কিছু করিনি, আমি যা করেছি কোন দরকার করেছি? আমাকে ছেড়ে দিন, আমাকে সবটা বলবি, নইলে কিন্তু আমি ছাদ থেকে ফেলে দেবো। আমরা ওকে নামানোর ব্যবস্থা করছি, রাম ধলাই খেলে বুঝবে। আমার স্যার কি চিনতে পারছেন গজু বাবু? আপনি? হ্যাঁ বলুন, কি কি বলতে চাইছেন আপনি? অফিসার, এদের দুজনকে অ্যারেস্ট করে থানায় নিয়ে গিয়ে ওষুধের ব্যবস্থা। স্যার স্যার আমি কিচ্ছু করিনি স্যার। ওই গজুদাই আমাকে বলেছিল যে মোদক বাড়ি গিয়ে বেসিনের উপর একটা গর্ত খুঁড়ে আসতে। পাইপলাইন আমি জাম করেছিলাম, আমি স্বীকার করছি। এই দাদা যখন আমাকে তাড়া করেছিল, গজুদা বলেছিল যে এমন জায়গায় লুকাবে কেউ খুঁজেই পাবে না, মনে হড়াতে গিয়ে লুকিয়েছিলাম স্যার। চমৎকার, বাহ। আমি জাস্ট একটা জিনিস বুঝতে পারছি না, জানিস তো রুডি, বাড়িটা সিল্ড কোত্থেকে ঢুকলো? বল
কোথেকে ঢুকলো? আরে শুধু কি ঢুকলো বলো, বাড়িতে ঢুকে বাইরে নোংরা করে একাকার করে খাওয়া দাওয়া বিছানার উপর পেঁয়াজ খাওয়ার দাওয়ার নিয়ে বসেছে। ঠাম্মা দেখতে পেতো না তাহলে তুমি দিত মাথায় বাড়ি। পুলিশ দাদা একটা কাজ করো তো, এই ঘরের মিস্ত্রিকে ঠাম্মার কাছে নিয়ে চলে একেবারে দেখি মজা। কোথা দিয়ে ঢুকেছিলি? জানলা দিয়ে। অফিসার, এখানে যে কনস্টেবলকে পোস্ট করা হয়েছিল সে কোথায়? তার তো কোনো পাত্তাই নেই। এখানেই তো থাকার কথা স্যার। কি ওই যে স্যার কনস্টেবল, কি ব্যাপার? ডিউটি ছেড়ে কোথায় বেড়াতে গেছিলে? এই যে এতক্ষণ তুমি ছিলে না, এই বাড়িতে কি কি ঘটে গেছে কোনো আইডিয়া আছে? কিছু জানো না তো? অফিসার যা কি বাদ দাও, এদের সব থানায় নিয়ে যাও, আমি আসছি একটু পরে। এদের পেট থেকে সব কথা বের করতে হবে এবার। অফিসার একে একটু দেখুন। স্যার সিট মিঠাই তোর এদিকে আয়। আচ্ছা শোন, তোরা বাড়ি যা, আমি নিজে ইন্টারোগেশনে থাকবো, তবে আজ রাতে কিন্তু কিচ্ছু হবে না, ওকে? গিয়ে দাদাইয়া থাম্মিকে একটা গুড নিউজ তো দিতেই পারবো।